হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে শিশুর উচ্চতা বৃদ্ধি করবে এই 10টি খাবার। লম্বা মানুষকে সবাই পছন্দ করে, সব বাবা মায়ের চান তার সন্তান যেন লম্বা চওড়া হন গড়নে। আর এর জন্য করা হয় কত কিছু, যেমন সাইকেলিং, সুইমিং, ব্যায়াম ইত্যাদি শারীরিক কার্যকলাপ ছাড়াও শিশুকে লম্বা করতে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এত শত খাবারের জন্য মধ্যে সঠিক খাবারটি সন্তানের জন্য বাছাই করা বেশ কঠিন কাজ। এই কঠিন কাজটি সহজ করে দেবে আজকের ফিউচার। এক নজরে দেখে নিন শিশুকে লম্বা করতে সাহায্য করবে যে খাবারগুলো। নম্বর এক, ডিম। শিশুর উচ্চতা বৃদ্ধিতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর প্রোটিনে অন্যতম উৎস হলো ডিম। প্রতিদিন একটি ডিম খাদ্য তালিকায় রাখুন, তা সিদ্ধ হতে পারে, আবার অমলেট করেও খাওয়াতে পারেন। নম্বর দুই, দুধ। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করতে ভূমিকা রাখে। প্রতিদিন এক গ্লাস দুধ দিন আপনার শিশুকে। আপনার শিশুটি যদি 2 বছরের নিচে হয় তবে ফুল ক্রিম দুধ খাওয়াবেন। দুধে থাকা ফ্যাট তার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী। এছাড়া দুধে তৈরি খাবারও দিতে পারেন শিশুকে। নম্বর তিন, সয়াবিন। শিশুর উচ্চতা বৃদ্ধিতে সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা শিশুর হাড় এবং পেশি মজবুত করে তোলে। সয়াবিন সবজির মতো করে রান্না করে শিশুকে খাওয়াতে পারেন। নম্বর চার, অটমিল। প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস কিন্তু লো ফ্যাটযুক্ত এই খাবারটি শিশুর উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে। সকালে নাস্তা রাখতে পারেন স্বাস্থ্যকর অটমিল। নম্বর পাঁচ, মুরগির মাংস। মুরগির মাংস প্রায় সব শিশুরাই পছন্দ করে। প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি তাদের উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়া অভ্যাস তৈরি না করাই ভালো। নম্বর ছয়, মাছ। মাছ খাবারটি শিশুরা পছন্দ না করলেও এটি শিশুর উচ্চতা বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে। ভিটামিন ডি প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হলো মাছ। তবে সামুদ্রিক মাছ যেমন টুনা, স্যামন, সার্ডিন ইত্যাদি মাছ বেশি উপকারী। নম্বর সাত, পালং শাক। পালং শাককে সুপার সবজি বলা হয়ে থাকে। এটি আপনার শিশুর হাড় মজবুত করার পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। আয়রন এবং ক্যালসিয়াম শিশুকে লম্বা করতে সাহায্য করে। নম্বর আট, ফল। ফল স্বাস্থ্যের অনেক উপকারী। ভিটামিন এ, ভিটামিন ডি সমৃদ্ধ ফল যেমন মিষ্টি আলু, আম, পেঁপে, টমেটো, কলা, পিচ ফল ইত্যাদি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই ফলগুলো নিয়মিত আপনার শিশুর খাদ্য তালিকায় রাখুন। টক দই। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অন্যতম উৎস হলো টক দই। এটি শিশুর উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনার শিশু টক দই খেতে পছন্দ না করলেও ফ্রুট স্যালাড কিংবা শরবত তৈরি করে দিতে পারেন। এছাড়া টক দইয়ের পরিবর্তে চিজ পনির দিতে পারেন। নম্বর দশ, গাজর। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে গাজরের ভূমিকা সবার জানা। গাজর রান্না করে খাওয়াচ্ছে কাঁচা খাওয়া বেশ উপকারী। কাঁচা গাজর সালাড করে আপনার শিশুকে খাওয়াতে পারেন। এমনকি শিশুকে গাজরের রস দিতে পারেন। এটি শিশুর উচ্চতা দ্রুত বৃদ্ধি করে। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর একটি লাইক দেবেন, এবং তার সাথে সাথে জানাই সে সমস্ত শ্রোতা বন্ধুরাদের যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকে ধন্যবাদ।